वंदे वृंदावन गुरु कृष्ण कमललोचनम पीतांबरम घनश्याम वनमाला विराजितम जयतां सुरतौ पंगर मम मंदमतिर्गति मत्सर्वस्य पदांबुजौ राधा मदन मोहनौ वंदे श्रीकृष्ण चैतन्यौ नित्यानंद सहोदितौ गौरदये पुष्पवंतौ चित्रौ षंदौ तमोनुदौ। भक्तगण, अतीत ओ बर्तमान घटना समूह विशेष भावे विचार विश्लेषण करे देखले समय समय भविष्यतेर किछु किछु आभास तार मध्ये पावा जाय, किन्तु अनेक समय अन्यान्य बहु घटनार मध्ये एमन एकटी क्षुद्र घटना घटे जाए जा सतत सतर्क दृष्टिसम्पन्न प्रवीणदेरो दृष्टि एड़ाते पारे ना, किंबा दृष्टिगोचर होलेओ चित्ते कोनोरूप गुरुत्वेर छाप दिते समर्थ नाओ होते पारे। এই ভাবেরই একটি ঘটনা ঘটেছিল বাংলায় 1280 সালের 27 আষাঢ় বৃহস্পতিবার অপরাহ্ন 5 ঘটিকার সময় এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। সেদিন ছিল শ্রী শ্রী গুরু পূর্ণিমা। এই ঘটনাটির ফল পরবর্তীকালে যারাই লক্ষ্য করেছেন তারাই অশেষ প্রকারে সেই শুভ দিনের শুভক্ষণটির গুণকীর্তন করতে যায় করতে যে আনন্দে আত্মহারা হয়েছে। বরিশাল জেলার অন্তর্গত গৌরনদী থানার অধীন হরিসেনা নামক গ্রামে একটি সধর্মনিষ্ঠ কৃষ্ণাত্রেয় গোত্রীয় পাশ্চাত্য বৈদিক শ্রেণীর ব্রাহ্মণ বাস করতেন। এনার নাম ছিল কালীকান্ত ভট্টাচার্য। এই দরিদ্র ব্রাহ্মণের কুড়ে ঘরেই ইচ্ছাময়ের ইচ্ছায় পূর্বোক্ত শুভদিনে মানে শ্রী শ্রী গুরু পূর্ণিমার দিনে শুভক্ষণে ঘটনাটি সূত্রপাত ঘটে। ভট্টাচার্য মশায় প্রকৃতই একজন নিষ্ঠাবান ভগবত বিশ্বাসী কর্তব্যপরায়ণ ব্যক্তি ছিলেন। শত বাধা বিঘ্নেও ইনি আপন কর্তব্য থেকে চ্যুত কখনোই হননি। জ্ঞাতিবিরোধ, দারিদ্র্যের কঠোর পীড়ন, পারিবারিক ও শারীরিক অসুস্থতা প্রভৃতি কারণে সময় সময় তাকে অনেক বিপদের মধ্যে পতিত হতে হয়েছে, কিন্তু তিনি কোনোরূপ চঞ্চল না হয়ে আপন ইষ্টদেবকে স্মরণ করে হাসি মুখেই সকল বিপদ অতিক্রম করে গিয়েছেন। পিতামাতার বিশেষ আগ্রহে অল্প বয়সেই ফরিদপুর জেলার কোটালিপাড়া গ্রামে 8.5 আনি বাড়ির আনন্দচন্দ্র চৌধুরী মহাশয়ের কন্যা গৌরসুন্দরী দেবীর সঙ্গে কালীকান্ত ভট্টাচার্যের বিবাহ হয়। ভট্টাচার্য পরিবারের সাংসারিক অবস্থা সেই সময় খুব সচ্ছল ছিল না, তাই বিবাহে বিশেষ জাঁকজমক হয়নি। কিন্তু নববধূকে পেয়ে কালীকান্তের পিতামাতা এবং অন্যান্য আত্মীয় স্বজন খুবই আনন্দিত হয়েছিল। গৌরসুন্দরী দেবী আপন চরিত্রগুণে ও অমায়িক ব্যবহারে বিবাহের দিন থেকেই সকলের অতিশয় প্রিয়পাত্রী হয়েছিলেন। তিনি পতিকে জগৎপতির সাক্ষাৎ প্রতিনিধি জ্ঞানে সেবা করতেন। ভট্টাচার্য মশায়ও মনের মতো পত্নী লাভ করে পরম সুখী হন এবং সাধন ভজন ও সেবা কার্যের নানাবিধ শিক্ষা দিয়ে তাকে উপযুক্ত সহধর্মিণী রূপে গড়ে তুলতে থাকেন। উভয় মিলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে কুলদেবতা ও পিতামাতার সেবায় আত্মনিয়োগ করে এক আদর্শ ব্রাহ্মণ দম্পতি রূপে পরিগণিত হন। অবস্থা সচ্ছল না থাকলেও এনাদের ব্যবস্থায় এবং সুমধুর ব্যবহারে বাইরের লোক বুঝতেই পারতেন না যে কিভাবে কি হচ্ছে। তাদের বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই ছিল। দোল, দুর্গোৎসব, জন্মাষ্টমী, রাস প্রভৃতি কোনো পর্বই এনাদের বাদ যেত না। দেব সেবাদি নিজেরাই করতেন, অপরকে দিয়ে সেবা করিয়ে তাদের তৃপ্তি হতো না।
অতিথি সেবা ছিল এনাদের অবশ্য কর্তব্য নিত্যকর্মের মধ্যে। গ্রামে এনাদের অপেক্ষায় বহু ধনী পরিবার থাকলেও কোনোদিন কোনো অতিথিকে এনাদের বাড়ি থেকে বিমুখ হয়ে যেতে কেউ দেখেনি বা শোনেনি। বরং কোনোদিন অতিথি সেবার সুযোগ না পেয়ে এনারা মনে মনে বিশেষ দুঃখিতই হয়েছিলেন যে অনেকে এসছে না, আমি অতিথি সেবা করতে পারলাম না, আমাদের মনে দুঃখ হলো। বস্তুতই তাদের মধ্যে দুঃখ হতো। এইভাবে উভয়ে মিলে বিশেষ নিষ্ঠার সঙ্গে সংসার ও দেব সেবাদির কার্য করতে থাকলেন। এনার ভিতর একটি বিশেষ বিষয় বিশেষ লক্ষ্য করবার ছিল যে এইরূপ নানা পরিবেশের মধ্যে থেকেও গৌরসুন্দরী দেবী নারীর ভূষণ লজ্জাকে বা মাতৃজীবনের পবিত্র গাম্ভীর্যকে কোনোদিন কোনো বিন্দুমাত্র একটুখানির জন্য ক্ষুণ্ণ করেননি। কী করেননি? নারীর লজ্জাকে ও মাতৃজীবনের পবিত্র গাম্ভীর্যকে, যে গাম্ভীর্য মাতৃজীবনকে সফল করে, সন্তান তার কাছ থেকে দেখে শিক্ষা লাভ করে, কারণ মাতাই হচ্ছে প্রথম গুরু। সকল প্রকার যশ মান ও প্রতিষ্ঠার ভাব ভুলে সম্পূর্ণ নীরবেই অবশ্য কর্তব্য জ্ঞানে উভয়ে সকল কার্য করে যেতেন। পিতা মাতা গত হলে যখন সংসারের সমস্ত ভার কালীকান্তের ওপর পড়ল, তখন তিনি কোনোরূপ চঞ্চল না হয়ে সহধর্মিনীর সহযোগিতায় ধীরভাবে আপন কর্তব্য পালন করেছিলেন। কোনোদিন এর ব্যতিক্রম হয়নি। পিতার মৃত্যুর সময় কালীকান্ত দুই পুত্র এক কন্যার জনক ছিলেন। এনার পিতৃদেব 96 বৎসর বয়সে দেহত্যাগ করেছিলেন। নিজের সন্তান মানে কালীকান্তর পিতা যিনি, তিনি 96 বছর বয়সে দেহত্যাগ করেছিলেন। নিজের সন্ধ্যাহ্নিক জপ তপ পূজা অর্চনা এবং অবসর সময় সদ্গ্রন্থাদি পাঠ ও জনসেবা দিতেই ভট্টাচার্য মহাশয়ের সময় অতিবাহিত হতো। ব্রাহ্মণ এমনই ধর্মভীরু ছিলেন যে অসৎ লোক ধর্মের নাম করে তাকে অনেক সময় প্রতারিতও করত। সময় সময় বুঝতে পেরেও তিনি প্রতারককে কিছু বলতেন না, যেহেতু ধর্মের নাম করেছে। অধিক তিরস্কার করলে হয়তো ওর মনে কষ্ট হবে, তাই কেবল হাসি মুখে একটু সমাধান করে দিয়েই ছেড়ে দিতেন। ভট্টাচার্য মহাশয়ের 4 পুত্র 3 কন্যা। আমাদের আলোচ্য মহাপুরুষ ভট্টাচার্য মহাশয়ের 3য় পুত্র, বিশেষ বিবরণ আমরা দিতেই থাকব ওনার। এখন আমরা ভট্টাচার্য গৃহিণী গৌরসুন্দরী দেবীর সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করি। এতক্ষণ পিতার কুল সম্পর্কে আলোচনা হলো, তার ভজন, তার নিষ্ঠা, তার পাণ্ডিত্য, তার সব কিছু নিয়ে কিছুটা আমরা দৃষ্টিপাত করলাম। এবার আসা যাক তার গৌরসুন্দরী দেবী তার মাতার, সেই মহাপুরুষের মাতা সম্পর্কে জানব। কারণ যে মহাত্মার বাল্যজীবনী কাহিনী আলোচনায় আজ আমরা প্রবৃত্ত হয়েছি, তার আদর্শ জীবন এই ভক্তিমতি সেবাপরায়ণা পরদুঃখ কাতরা রমণীর সুশিক্ষার দ্বারাই বিশেষভাবে গঠিত হয়েছিল। গৌরসুন্দরী দেবী স্নেহবাৎসল্যে যেমন কোমল স্বভাবা ছিলেন, আবার অন্যায়ের বিরুদ্ধেও তেমনি কঠোর স্বভাবের পরিচয় দিয়েছিলেন। এক হাতে কর্তব্য পালন করেছেন, অপর হাতে কর্তব্য অবহেলাকারীকে কঠোর শাসন দিয়েছেন। এক হাতে দীন দরিদ্রকে বুকে তুলে স্নেহের অঞ্চলে তাদের অশ্রু মুছিয়েছেন, অপর হাতে কঠোর শাসনদণ্ড ধরে দুষ্টের দমন করেছেন। তদানীন্তন গ্রামের বর্ষীয়সী মহিলাগণ নিজ নিজ বধূ বা কন্যাকে উপদেশ দেবার সময় তার নাম ধরে তার আদর্শে নিজ চরিত্র গঠনের জন্য বিশেষভাবে নির্দেশ দিতেন। তার দেবদ্বি যে ভক্তি, পতিসেবা, অতিথি অভ্যাগতের সমাদর সত্য সত্যই ছিল সকলের অনুকরণযোগ্য। সর্বত্রাভ্যাগত গুরু, এই প্রচলিত বচনের আদর্শ ইনি নিজ জীবনে আচরণ করে দেখিয়ে গেছেন। তাই মনে হয় মাতৃদেবীর এইরূপ শিক্ষা, মধুময় উপদেশ এবং সেবার আদর্শ
বাল্য জীবনে পেয়ে বুঝি আমাদের আলোচ্য মহাত্মার জীবন এমন মধুরতম হয়েছিল। মাতৃ কোলি হচ্ছে শিশুর প্রথম ইউনিভার্সিটি, শিশুর প্রথম স্কুল, শিশুর প্রথম কলেজ, শিশুর প্রথম ইউনিভার্সিটি মাতৃকোল। এই মাতৃগোধ থেকে যা শিখবে না সারা জীবন সে তার সে আচরণ করার চেষ্টা করে, তাই মাকে খুব সাবধান হতে হয়। হ্যাঁ, পাণ্ডিত্য সবাই না থাকলেও মাকে ধর্ম সম্পর্কে ধর্মীয় জ্ঞান দিতে হয়, ভালো ভালো কথা বলতে হয় যাতে তার সন্তান ভালো শিক্ষা লাভ করে, কারণ সন্তানের প্রথম গুরু হচ্ছেন তার নিজের মাতা। ভট্টাচার্য মহাশয়ের নিয়ম ছিল প্রতি অমাবস্যা পূর্ণিমায় নিজে সমগ্র চণ্ডীপাঠ করবেন। একটা নিয়ম থাকা জীবনের দরকার আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেদিন পূর্ণিমা, কাজেই দ্বিপ্রহরে যথা নিয়মে চণ্ডীপাঠ শেষ করেছিলেন। ভট্টাচার্য গৃহিণী গৌরসুন্দরী দেবীও অন্যান্য বারের ন্যায় স্থির ধীরভাবে বসে ভক্তিপূত চিত্তে চণ্ডীপাঠ শুনছিলেন। পাঠ শেষে আহারাদি করে ভট্টাচার্য মহাশয় গ্রন্থ বগলে করে চণ্ডীমণ্ডপে চলে গেলেন। এদিকে অন্যান্য সকলের আহারাদি শেষ হলে গৌরসুন্দরী দেবী জ্যেষ্ঠা কন্যা সর্বমঙ্গলাকে ডেকে খুব সন্তর্পণে চুপি চুপি বললেন, মা সর্বমঙ্গলা, আমার শরীরটা আজ যেন কেমন অসুস্থ বোধ হচ্ছে, তুই সময় থাকতে কিছু ছেঁড়া কাপড় সংগ্রহ করে রাখ আর যদুর মাকে মানে দাইমাকে একটা খবর দে। সর্বমঙ্গলা মাতৃদেবীর আদেশে সব ঠিক করে করে রেখে যদুর মাকে খবর দিলেন। যদুর মা মানে যিনি দাইমা, যিনি প্রসব করাতে সহায়তা করেন তাকে দাইমা বলে। বেলা চারটে বেজে গেল, এখনও যদুর মা আসলো না দেখে পুনরায় তাকে ডাকতে লোক গেল। কিন্তু সে লোক ফিরে আসবার আগেই শুভক্ষণে গৌরসুন্দরী দেবী একটি পুত্র সন্তান প্রসব করলেন। প্রতিবেশিনী প্রবীণরা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। বৃদ্ধা যদুর মা এতক্ষণে এসে সদ্যপ্রসূত শিশুকে তুলে নিয়ে সময় উপযোগী সেবায় নিযুক্ত করলেন। শিশুর কাকিমা মানে বিশ্বেশ্বর ভট্টাচার্যের স্ত্রী সূতিকাগারের দরজায় দাঁড়িয়ে শিশুর মুখখানি দেখেই বললেন, আহারে ছাওয়ালটা তো দেখি লাড়ু গোপালের মতো হয়েছে। ছাওয়ালের কোলে ছাওয়াল এখন লক্ষ্মেশ্বর হয়ে বাঁচিয়া থাক, তোরা জোকার দে জোকার দে। জোকার দে মানে বরিশাল জেলায় উলু দেওয়াটাকে জোকার দেওয়া বলে। শিশুর জ্যেষ্ঠা ভগিনী সর্বমঙ্গলার দিকে চেয়ে বললেন, ওরে ও সর্বমঙ্গলা, তুই তামাশা দেখিস নাকি, শঙ্খটা একবার বাজানা রে। সঙ্গে সঙ্গে চতুর্দিকে উলধ্বনি ও শঙ্খধ্বনি হঠল। যারা এতক্ষণে সংবাদ পায়নি তারাও এই ধ্বনি শুনে একে একে এসে উপস্থিত হল। সর্বত্র যেমন হয় এখানেও সেই মতো প্রবীণাদের নির্দেশ অনুসারে সূতিকাগারের দৈনন্দিন কার্যগুলি যথাযথভাবে সমাধান হতে থাকল। শিশুর সেবার জন্য যদুর মা সর্বদার জন্য নিযুক্ত হলেন। শিশুর জ্যেষ্ঠ ভ্রাতা জগৎবন্ধু ও মধ্যম ভ্রাতা দীনবন্ধু সূতিকাগারে ঢুকে ভাইটিকে ধরতে না পারায় মা ও দাইমা দুজনের উপর বিরক্তিপূর্ণ বক্রদৃষ্টি দিয়ে বাহির হতেই আয়না আয়না বলে শিশুকে ডাকতে থাকে। এনাদের এই রঙ্গ দেখে অন্তরাল থেকে প্রতিবেশিনাগণ খুব হেসে ওঠেন, দুজনেই ছুটে চলে যায়। সবাই তো ছোট বাচ্চা শিশু। শিশুর পিতা কালীকান্ত নানা প্রকার মিষ্ট বাক্যে তাদেরকে তুষ্ট করে সেখান থেকে ডেকে এনে বাইরে বেরিয়ে নিয়ে যান, বার করে নিয়ে যান। এদিকে জ্যেষ্ঠা ভগিনী সর্বমঙ্গলা সাধ্যমতো সংসারের কাজকর্ম করে আর অবসর পেলেই ছুটে আসেন ভাইটিকে দেখতে। এইভাবে একদিন দুদিন করে পাঁচ দিন গত হলো। দেশের প্রচলিত প্রথা মতো প্রসূতি ও শিশুকে স্নান করিয়ে সূতিকাগার থেকে ঘরে নিয়ে আসা হলো। এখন সর্বমঙ্গলা অবসর সময় ভাইকে কোলে করে বসে মায়ের সঙ্গে নানা প্রকার আলোচনার সময় কাটায়। জগৎবন্ধু ও দীনবন্ধু এখন আর ভাইয়ের কাছে যেতে আর কোনো বাধা পেল না। মোট কথা, নবজাত শিশুকে নিয়েই সকলের হইচই লেগে গেল।
গ্রামের পূর্ব প্রান্তে একটি ক্ষীণস্রোতা খাল, ওই খালের পশ্চিম পারে সর্বজ্ঞ বাড়ি। সর্বজ্ঞ নাম হওয়ার একটি কাহিনী প্রবীণ প্রবীণাদের মুখে বাল্যকালে শুনেছিলাম। পাঠকগণের অবগতির জন্য এখানে একটু জানাচ্ছি যে কেন সর্বজ্ঞ নাম হয়েছিল। এনাদের পূর্বপুরুষ বাণেশ্বর ভট্টাচার্য ছিলেন অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ। একদিন তিনি তার নিত্যকর্ম পূজা আহ্নিক শেষ করে ভোজনে বসবেন, এমন সময় একজন জটাজুটোধারী সন্ন্যাসী এসে তার নিকট ভোজনের ইচ্ছা প্রকাশ করলেন। বাণেশ্বর সন্ন্যাসীদের মুখের দিকে চেয়ে কি জানি কেন বিনা বাক্যব্যয় নিজের আহার্যের আহার্য তাকে দিয়ে পরিতোষপূর্বক আহার করালেন। সন্ন্যাসী ভোজনের শেষে মৃদু হেসে বললেন, আজ দুই দিন উপবাস ছিলাম, তুমি আমাকে অন্ন দিয়ে প্রাণ রক্ষা করলে, আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তোমার কি চাই। বাণেশ্বর বিনীতভাবে সন্ন্যাসীকে জানালেন যে তিনি অত বিশেষ কিছু করেননি, যা করা মানুষ মাত্রই করে সেটাই করেছেন, অতিরিক্ত তো কিছু করেননি। শুধু তাই তিনি করেছেন, এই জন্য কিছু পাবার প্রত্যাশা তিনি রাখেন না। সন্ন্যাসী শুনলেন না, তিনি উচ্ছিষ্ট হস্তেই বাণেশ্বরের হাতের উপর কি যেন লিখে দিয়ে বললেন, আজ থেকে তুমি যাকে যা বলবে সব সত্য হয়ে যাবে, ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালের কথাই তুমি বলতে পারবে, এক কথায় আজ থেকে তুমি সর্বজ্ঞ হয়ে গেলে, ইচ্ছা করলেই সর্বজ্ঞ উপাধি তুমি তোমার নামের শেষে ব্যবহারও করতে পারবে, সেই থেকে বাণেশ্বর ভট্টাচার্য নামের শেষে সর্বজ্ঞ উপাধি ব্যবহার করা শুরু হলো। জনসমাজে তার বাড়ি সর্বজ্ঞ বাড়ি বলে প্রসিদ্ধি লাভ করল। বলা বাহুল্য, তার বংশধরেরা এখনও বিনা বাধায় এই সর্বজ্ঞ উপাধি ব্যবহার করে থাকেন। এই সর্বজ্ঞ বাড়িতেই গৌরকিশোর সর্বজ্ঞ নামে জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী এক পণ্ডিত ছিলেন, তারই পুত্র রামচন্দ্র সর্বজ্ঞ। ইনি পিতার নিকট জ্যোতিষশাস্ত্র শিক্ষা করে তখন বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। কালীকান্ত তার কাছে গিয়ে অন্যান্য পুত্রকন্যাগণের ঠিকুজি বা কুষ্টি করিয়েছিলেন। বঙ্গদেশের প্রচলিত নিয়ম অনুসারে পুত্র জন্মগ্রহণ করলে ষষ্ঠ রাত্রে একটি বিশেষ অনুষ্ঠান হয়। কালীকান্ত সেই ষষ্ঠ রাত্রে অন্যান্য সকলের সঙ্গে উক্ত রামচন্দ্র সর্বজ্ঞকেও আমন্ত্রণ করে জানালেন এবং আনলেন, উদ্দেশ্য অন্যান্য কার্যের সঙ্গে পুত্রের জন্ম লগ্ন আদির মোটামুটি একটি বিচার করে সন্দেহভঞ্জন করা। কালীকান্ত নিচে পঞ্জিকায় যা দেখেছেন তাতে একটু গোলমাল বোধ হয়েছে। রামচন্দ্র সর্বজ্ঞ কালীকান্তকে কাকা সম্বোধন করতেন, কাজে কাকার আহ্বান প্রত্যাখ্যান করতে পারলেন না। যথাকালে তিনি এসে অন্যান্যের সঙ্গে সংগৃহীত বকুলপত্র পুড়িয়ে বিপ্রপদর রজাদি দান করে বসলে কালীকান্ত বললেন, রাম, ছেলেটার জন্ম সময়টা পঞ্জিকায় দেখতে গিয়ে কেমন যেন একটু সন্দেহ মনে জেগেছে, তুমি একবার পঞ্জিকাটি দেখে একটু গণনা করে দেখো দেখি। এই বলে পঞ্জিকাখানি হাতে দিলে সর্বজ্ঞ মহাশয় একটু হেসে বললেন, কাকার আমার আর দেরি সইছে না, বেশ তো আতুরটা যাক না, ভালো করে গুনে গেথে দেখা যাবে। কালীকান্ত বললেন, দেখো রামচন্দ্র, এর জন্মদিনে চণ্ডীপাঠের পর অন্যান্য দিনের মতো দেবীকে প্রণাম করে উঠে আমি যে দৃশ্য দেখেছি তাতে আমার মন খুবই চঞ্চল হয়েছিল, তারপর আমার লগ্নটা দেখতে গিয়ে কেমন যেন খটকা লাগলো, কিছুটা স্থির করতে পারছি না, তুমি মোটামুটি বিচার করে ফলটা যদি একটু আমাকে জানিয়ে দাও তাহলে মনে হয় চিত্তটা একটু শান্ত হবে। সর্বজ্ঞ মহাশয় কালীকান্তের এই রকম স্বনির্বন্ধ অনুরোধ দেখে পঞ্জিকা নিয়ে বিচার করলেন। কিছু সময় পরে বললেন, কাকা, এখন মোটামুটি যতটুকু বুঝতে পারছি তাতে জাতকের পরমায়ু তো সুদীর্ঘ, তারপর বাল্যকাল থেকেই জাতক জনপ্রিয় হবে এবং
কালে যে একজন খুব প্রভাবশালী ব্যক্তি হবে তা তো বিচারে বেশ বোঝা যাচ্ছে যে একটা লক্ষণ খুব গোলমাল দেখছি, মানে এইগুলো ঠিক আছে যে তার বয়স মানে দীর্ঘ, তার আয়ু অনেক সুদীর্ঘ হবে, সে অনেক জনপ্রিয় হবে, বাল্যকাল থেকেই অনেক জনপ্রিয় হবে এবং একদিন প্রভাবশালী হবে, কিন্তু লগ্নতে একটা গোলমাল দেখছি, কিন্তু ভালো করে বিচার না করা পর্যন্ত আমি আপনাকে কিছু বলতে পারছি না। কালীকান্ত বিশেষ ব্যস্তভাবেই বললেন, সে লক্ষণটা কি? কালীকান্তের তর্স হইছে না, নিজের সন্তান তো তাই। সর্বজ্ঞ মহাশয় হাসতে হাসতে বললেন, সবেমাত্র 6 দিনের শিশু, এখনই এর ভবিষ্যৎ জীবনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা বিশেষ হাস্যকর নয় কি? উপস্থিত ব্রাহ্মণগণের মধ্যে থেকে শিবনাথ ভট্টাচার্য বললেন, তা হোক, ওর যখন এতই জানবার আগ্রহ আর তুমিও যখন একটু ইঙ্গিত দিয়েছ, তখন সংক্ষেপে না হয় কিছু বলে ওর কৌতূহল নিবৃত্ত কর। সর্বজ্ঞ ঠাকুর পুনরায় ধীরভাবে গণনা আরম্ভ করলেন। উপস্থিত জনমণ্ডলী সকলেই স্তব্ধ হয়ে আছেন। অল্পক্ষণ পরেই সর্বজ্ঞ ঠাকুর বললেন, সংসারের শুভক্ষেত্রটা এর যেন কেমন বোধ হচ্ছে। অবশ্য এখন মোটামুটি বিচারে এই পাচ্ছি যে সূক্ষ্মভাবে বিচারের সময় এখন নয়, পরে যা হয় করা যাবে। ওপর ওপর বিচার করে এটাই দেখতে পাচ্ছি যে সংসারের সুখভোগ কতটা আছে সেই নিয়ে একটু সন্দেহ তৈরি হচ্ছে। আর আনন্দের দিনে ওভাবের অপ্রিয় আলোচনা না করলেই হলো। এই বলে পঞ্জিকাখানি তুলে রাখলেন। শিশুর পিতা কালীকান্ত ছাড়া কাকা বিশ্বেশ্বর ভট্টাচার্য, জ্যাঠা মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র অখিলেশ্বর ভট্টাচার্য ও মধ্যম পুত্র চন্দন কুমার ভট্টাচার্য, পূর্বের বাড়ির শিবনাথ ভট্টাচার্য ও জনার্দন ভট্টাচার্য, পশ্চিমের বাড়ির তারাকান্ত ভট্টাচার্য, সর্বজ্ঞ বাড়ির কার্তিকচন্দ্র সর্বজ্ঞ ও আনন্দচন্দ্র সর্বজ্ঞ প্রভৃতি অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আনন্দ উৎসবের দিনে সর্বজ্ঞ মহাশয়ের কথাটা কারোর ভালো লাগলো না। তাও কথায় কথায় যদি তা অপেক্ষাও বেশি কিছু বেরিয়ে পড়ে, সেই আশঙ্কায় কেউ কোনো কথা বললেন না আর কোনো প্রশ্নও করলেন না। কেবল বিশ্বেশ্বর কাকা বললেন, সর্বজ্ঞ ঠাকুর, ভবিতব্য যা আছে তা হবেই, এখন আপনি আশীর্বাদ করুন ও বেঁচে থাক। উপস্থিত সকলেই সমস্বরে বলে উঠলেন, তা তো ঠিকই, আগে বাঁচা তারপর ফলাফল। সর্বজ্ঞ ঠাকুর বলে উঠলেন, নিশ্চয় নিশ্চয়। অন্যান্য কথার পর সর্বজ্ঞ মহাশয় কালীকান্তকে বললেন, কাকা আপনি ব্যস্ত হবেন না, আমি সময় মতো লগ্ন আদি ভালোরূপে বিচার করে এর কুষ্ঠি প্রস্তুত করে দিয়ে যাব। আমি আপনার জ্যেষ্ঠ মধ্যম পুত্রদ্বয়ের কুষ্ঠি করেছি, যতদূর স্মরণ হয় যেন তাদের অপেক্ষা এর কোনো ফল বিশেষ শুভজনক, আপনি কোনো চিন্তা করবেন না। কালীকান্ত আর কিছু না বলে যথাযোগ্য উপঢৌকন আদি দিয়ে ব্রাহ্মণকে বিদায় দিলেন। বলা বাহুল্য, যথাসময়ে সর্বজ্ঞ ঠাকুর শিশুর বিস্তৃত কুষ্ঠি প্রস্তুত করে কালীকান্তকে দিয়ে বলেছিলেন, কাকা এই পুত্রের প্রভাবে আপনার বংশের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, এ এমন একটি শুভ গ্রহের যোগ পেয়েছে যার ফলে আবাল বৃদ্ধ বনিতা সকলেই এর বাধ্য হয়ে থাকবে, পরমায়ু এর সুদীর্ঘ। ব্রাহ্মণ চলে গেলেন, কালীকান্ত শ্রী ভগবানের নাম স্মরণ করে কুষ্ঠিখানি তুলে রাখলেন। এদিন আর শিশুর সংসার সুখ ভোগাদি সম্বন্ধে ষষ্ঠ রাত্রে যে আলোচনা হয়েছিল তার কোনো কথাই তিনি তুললেন না। এইভাবে একদিন দুই দিন করে 6 মাস উত্তীর্ণ হতেই সকলে ব্রাহ্মণকে ধরে বসল, খুব ঘটা করে শিশুর অন্নপ্রাশন দিতে হবে। ব্রাহ্মণ গরিব হলেও প্রকৃতি ছিল তার অত্যন্ত উদার, তাই একটি ভালো দিন দেখে পিতৃপুরুষগণের যথাযথ অর্চন অন্তে শুভ সময় শিশুর মুখে ভাত দিলেন। বলতে কি, সামর্থ্যের অতীত হলেও আত্মীয় বান্ধবগণের আগ্রহে ঘটা বন্ধ হল। ভট্টাচার্য গৃহিণী চিরকালই অনাথ দরিদ্রকে ভালোবাসেন, তার আগ্রহে সেই দিনই অপরাহ্নে কিছু দরিদ্র নারায়ণ সেবার ব্যবস্থা হয়েছিল। কোথা থেকে
যে এই খরচপত্র আসলো আর কেই যে এগিয়ে সেই সব কার্য করল কেউ বুঝতে পারল না। কিন্তু কোনো সকল কাজটি খুব সুশৃঙ্খলভাবে হয়ে গেল। অন্নপ্রাশনের সময় পূর্বোক্ত সর্বজ্ঞ মহাশয়ের নির্দেশ মতো রাজশাস্ত্রিত নাম হল ধনকৃষ্ণ। যখন কারো কুণ্ডলী বিশ্লেষণ হয় তখন একটা রাশি নাম থাকে, হ্যাঁ, এই রাশি নাম হল ধনকৃষ্ণ, রাস নাম যেটাকে বলে, হ্যাঁ। কিন্তু পিতামাতা আত্মীয় বন্ধুগণ নাম রাখলেন গোপালকৃষ্ণ। এর মধ্যে সকলে গোপাল আমার বলে আদর করে করতে আরম্ভ করে দিয়েছে। ঘটনাক্রমে সেই গোপাল নামই পাকাপাকি হয়ে গেল, ধনকৃষ্ণ নাম কুষ্ঠিতেই লেখা থাকলো। এখন আমরা এখন হতে শিশুর গোপাল নামই পরিচয় আমরা আলোচনা করব। যখনই বলবো তখন বলবো গোপাল, গোপাল বলতে ইনি। গোপালের বয়সও যেমন একটু করে বাড়তে থাকলো, চঞ্চলতাও যেন কোথা থেকে এসে তাদের ভর করতে থাকলো। সকলেই গোপালের চঞ্চলতায় বিব্রত হয়ে পড়ল, পাড়া প্রতিবেশীরাও সময় সময় অস্থির হয়ে পড়েন। কিন্তু রহস্য এই যে চঞ্চলতায় বিব্রত হয়েও কেউ গোপালকে ছাড়ে না, পরস্পর বলা বলি করে। গোপাল নামেরই একটি ধারা, ব্রজের গোপাল ব্রজবাসীদের কীরকম বিব্রত করত জানো না, ইত্যাদি। আবার কোনো কোনো রমণী শিশু গোপালকে বুকে জড়িয়ে ধরে মুখে, হ্যাঁ, চুমাক খেতে খেতে বলে, তুই কি সেই ব্রজের গোপাল নাকি রে, কিছু বুঝিয়ে কি না, কিছু বুঝিয়ার না জানি। হ্যাঁ, গোপাল জোরে জোরে মাথা নাড়তে থাকে যেন ইঙ্গিতে বলতে চায়, না না না, আমি ওই ব্রজের গোপাল নই। তারপরই কচি কচি হাত দুখানি তুলে আদরকারিণীকে রমণীর নাক মুখ ধরে আকর্ষণ করতে থাকে। এইভাবে নানাবিধ রঙ্গরসের অভিনয়, অভিনব অভিনয়ের মধ্যে দিয়ে গোপাল একটু একটু করে বড় হতে থাকল। গোপালের মধ্যম ভ্রাতা দীনবন্ধু এতদিন পাড়ার অন্যান্য ছেলেদের সঙ্গেই খেলাধুলা করত, এখন ঘরেই তার খেলার সাথী মিলেছে, কাজেই আর সে বাড়ির বাইরে যায় না, ভাইকে নিয়ে ঘরে বসেই খেলা করে। দুইটি ভাই যেন একটি বোটায় দুটো ফুল, একই বৃন্তে দুটো কুসুম। তারপর পরস্পরের প্রতি এত আকৃষ্ট যে এক তিলমাত্র সময়ও কেউ কাউকে ছাড়তে পারছে না। দুজনের প্রীতি, দুজনের ভালোবাসা, দুজনের ভাবভঙ্গি দেখে অপরিচিত সাধারণ পথিক বলা বলি করে যেন রাম লক্ষ্মণ। দীনবন্ধু ছিল উজ্জ্বল গৌরবর্ণ, ছোট ভাই গোপালের গায়ের রং ছিল অপেক্ষাকৃত শ্যামবর্ণ। বিধাতার বিধানে দুজনের মিলন বড়ই সুন্দর হয়েছিল। দুইটি দেহের বিভিন্নতা লক্ষ্য হয় বটে, কিন্তু তাদের চালচলন ভাবভঙ্গি দেখলে মনে হয় প্রাণ যেন দুজনের একটি। দীনবন্ধু গোপালকে ভাই বলে ডাকে আর গোপাল দীনবন্ধুকে দাদু ভাই বলে। পরস্পরের যে মধুমাখা প্রীতির সম্বোধন একবার যার কানে গেছে তারা স্থির থাকতে পারেনি, এতই মধুর ছিল তাদের ডাক কোচ। ছলে বলে কৌশলে যে কোনো প্রকারই হোক বারবার দুই ভাইয়ের কথা শুনতে ব্যস্ত হয়। গোপাল কৃষ্ণের বয়স যখন 2.5 বৎসর, দীনবন্ধু তখন 5 বৎসর। মাঘ মাস, বেশ শীত পড়েছে। একদিন সকালে দীনবন্ধু গোপালকে কোলে করে বাইরে নিয়ে গেল। কোথাও রোদ নেই দেখে অদূরে বেদঝোপের নিকটে নিয়ে দাঁড়াল। কিছু সময় পরে হঠাৎ কি হলো, দুই ভাই মাটিতে পড়ে গেল। নিকটেই নিবারণের মা ফুল তুলছিলেন, তিনি ছুটে এসে তাড়াতাড়ি ধরে তুললেন। গোপাল উঠে বসল, কিন্তু দীনবন্ধু যেন কেমন অবসন্নভাবে পুনরায় মাটিতে শুয়ে পড়ল। নিবারণের মায়ের হাঁক ডাকে অন্যান্য লোকজনের হরিঠাকুর বলতে বলতে দীনবন্ধুর চোখ মেলে চেয়ে উঠল। দীনবন্ধুর এই অবস্থা দেখে কানের কাছে কয়েকবার হরিঠাকুর হরিঠাকুর বলতে থাকলো, তাতে দীনবন্ধুর চোখ মেলে চেয়ে বসল। উপস্থিত জনমণ্ডলী কেউ কিছু স্থির করতে পারল না যে হঠাৎ কেন দুই ভাই পড়ে গেল।
এর মধ্যে গোপালের পিতা ঠাকুর ও অন্যান্য দুই চারজন প্রতিবেশী সেখানে এসে আলোচনা করতে লাগলো যে এইখানেই কয়েক বৎসর পূর্বে জগৎবন্ধুকে নিয়ে পড়িয়া গিয়েছিল। তখন জগৎবন্ধু 10-11 মাসের শিশু, আর সেই দীনবন্ধুই 5 বছরের হয়ে ছোট ভাই গোপালকে নিয়ে ঠিক সেইখানেই পড়ে গেল। এখানে পুনঃপুন এরকম হবার কারণটা কি, যে এখানে কিছু বছর আগে জগৎবন্ধু পড়ে গেছিল, আবার এরাও পড়ে গেল, এটা হবার বারবার এই ঘটনাটা ঘটছে কেন? এই ঝোপের মধ্যে কোনো কিছু আছে কি? এই ভাবের আলাপ আলোচনায় সেদিনের কাজ শেষ হলো, কেউ কোনোরূপ কিছু ব্যবস্থাই করলেন না। পরবর্তীকালে দীনবন্ধুই কী জানি তার প্রেরণায় ওই বেদ ঝোপটি পরিষ্কার করে একটি হরি ঠাকুরের ঘর প্রতিষ্ঠা করেছিলেন। এর বিস্তৃত কাহিনী দীনবন্ধুর জীবনী গ্রন্থে আমরা পাব। ইনিও একজন মহাপুরুষ ছিলেন। প্রসঙ্গক্রমে সামান্য একটু আলোচনা এখানে করলাম। বালক দীনবন্ধু ওই হরি ঠাকুরের ঘটের জল দিয়ে অনেক দুরারোগ্য ব্যাধিগ্রস্ত লোককে ভালো করেছিলেন। 1288 সাল থেকে সেই হরির ঘট নিয়মিতভাবে নিত্য পূজিত হয়ে আসছে। একবার দেশে খুব বসন্তের প্রকোপ হয়, যেটাকে আমরা পক্স বলি। বিশেষভাবে গ্রামের পাশাপাশি কয়েক ঘর মুসলমান পরিবার একেবারে সর্বশান্ত হয়ে পড়েন এই বসন্ত রোগে। আরজান শেখের আত্মীয় তরিফুল্লার বাড়ির একটি ছোট ছেলে ওই রোগাক্রান্ত হয়ে অন্ধ হয়ে যায়। তার পিতা একদিন তাকে কোলে করে বেড়াতে এসে দীনবন্ধুর মাতাকে সকল দুঃখের কথা বলতে থাকে। করুণাময়ী জননী কাঁদতে কাঁদতে দীনবন্ধুকে বললেন, তোর হরি ঠাকুরকে বলে এই ছেলেটার চোখ ঠিক করে দে। দীনবন্ধু সরল বিশ্বাসী, তার ওপর মাতৃদেবীর জীবন, মাতৃদেবীর আদেশ। দৃঢ়তার সঙ্গে সে বলে উঠল, নিয়ে এসো তোমার ছেলেকে। তার কথা মতো ছেলের মা ছেলেকে নিয়ে আসলে তাকে দীনবন্ধু সেই ঘটের জল নিয়ে হরি ঠাকুর দয়া করো, হরি ঠাকুর দয়া করো বলতে বলতে কয়েক ফোঁটা জল ছেলেটার চোখে দিয়ে বলল, পরপর 3 দিন ওকে এখানে নিয়ে এসে এই মতো ঘটের জল চোখে নিয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, সত্য সত্যই ছেলেটা দৃষ্টিশক্তি ফিরে পেল। এই কথা চারদিকে ছড়িয়ে পড়ল। যার যখন যা কিছু হয় অমনি দীনবন্ধুর হরি ঠাকুরের কাছে ছুটে আসে। উপকৃত লোক হরির লুট দিতে থাকল। দীনবন্ধু গোপাল অন্যান্য সমসাময়ীদের সমবয়সীদের সঙ্গে নিয়ে হরিবোল হরিবোল বলে নাচতে নেচে হরির লুট দেয়। এই প্রকারের বহু ঘটনা এমন ঘটেছে যে যা দেখে প্রবীণেরাও আশ্চর্য হয়ে গেছিল। গোপাল সন্ন্যাস গ্রহণের আগে শেষবারের মতো যেবার দেশ ছেড়ে কলকাতাতে আসেন, সেবারও গ্রামবাসীদের নিয়ে সেই হরি ঠাকুরের কাছে খুব নাম কীর্তন মহোৎসব করে এসেছিলেন। তারপর আর গোপাল দেশে যাননি। গোপালের জন্মের পর থেকে ভট্টাচার্য মহাশয়ের সাংসারিক অবস্থার কিছু কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। অতিথি সমাগম তো আগের আগে ছিল, এখন যেন সাধু সন্ন্যাসীদের আগমন কিছু বেশি বেশি হচ্ছে। কোথাও কিছু নেই, হঠাৎ দুই মূর্তি বিভূতিমণ্ডিত জটাজুটধারী সন্ন্যাসীর উপস্থিত হল। ভট্টাচার্য মহাশয় অপেক্ষা অনেক অবস্থাপন্ন লোক গ্রামে ছিলেন, কিন্তু সন্ন্যাসীগণ অন্য কোথাও না গিয়ে খুঁজে খুঁজে তার বাড়িতেই আসেন। অবশ্য এখানে ভট্টাচার্য পরিবারের কেউ অসন্তুষ্ট নন, বরং আনন্দের সঙ্গেই তাদের স্বাগত সম্ভাষণ জানিয়ে সাধ্যমতো সেবা করতে চেষ্টা করেন। একদিন ভট্টাচার্য মহাশয় তার নিয়মিত চণ্ডীপাঠ করে সবেমাত্র বাইরে বেরিয়েছেন, এমন সময় একজন গ্রামবাসী এসে সংবাদ দিল যে খালের ধারে জয় দুর্গা খোলায় একদল সন্ন্যাসী এসেছেন শুনে অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে আমিও সেখানে গিয়েছিলাম, তারা বিকালে আপনার বাড়িতে আসবেন এই রকম পরামর্শ করেছেন শুনে আসলাম। সংখ্যায় তারা 13-14 মূর্তি হবেন, মানে 13-14 জন সন্ন্যাসী।
ভট্টাচার্য মহাশয় বললেন, আমার সৌভাগ্য যে সাধু সমাগম হবে, তবে তাদের যথাযোগ্য সেবা করতে না পারলে মর্মান্তিক দুঃখ হবে। আমি কাঙাল, তাদের সেবার উপকরণ কোথা থেকে পাব? এই ভাবনা, শ্রী ভগবান যা করবেন তাই হবে। অনন্য নিষ্ঠা, অনন্য ভক্তি একেই বলে ভক্তগণ। বাল্যকাল থেকে একটি প্রবাদ বাক্য শুনে এসেছি, ভাগ্যবানের বোঝা ভগবান বহন করেন। এখানে আজ আমরা এই প্রবাদ বাক্য প্রত্যক্ষ করব। আমরা দেখতে পাবো এই কথাটা, যে ভাগ্যবান যিনি, যার উপর ভগবান গুরু প্রসন্ন, ভগবান প্রসন্ন তার পর, যার উপর গুরু প্রসন্ন তার উপর ভগবান প্রসন্ন, সুতরাং ভার ভগবানেরই। তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহামহম, ভগবান বলছেন। এখানে আজ আমরা এই এই বাক্যকে সাক্ষাৎ প্রকট মূর্তি দেখব। কিরকম করে অপ্রত্যাশিতভাবে সন্ন্যাসীগণের সেবার উপকরণ যথাসময় এসে ভট্টাচার্য মহাশয়ের ঘরে উপস্থিত হয়েছিল, সেই ঘটনাটি প্রকাশ করতে পারব। গ্রামবাসী লোকটির সঙ্গে ভট্টাচার্য মহাশয় যখন সাধুসঙ্গের সাধুগণের আগমন সম্বন্ধে আলোচনা করছিলেন, সেই সময় পার্শ্ববর্তী বিল্লগ্রাম থেকে নকুলচন্দ্র চক্রবর্তীর বাড়ির একটি ভৃত্য এসে ভট্টাচার্য মহাশয়কে প্রণাম করে বলল, আমাদের বাবু বৈকালে আপনার শ্রীচরণ দর্শন করতে আসবেন, আপনি দয়া করে বাড়িতে থাকবেন। এখানে বলে রাখি, এই চক্রবর্তী পরিবার ভট্টাচার্য মহাশয়ের পৈতৃক যজমান। যথাকালে নকুলবাবু দুটির ভৃত্যকে নিয়ে মাথায় নানা রকম দ্রব্যপূর্ণ দুটি পশরা নিয়ে উপস্থিত হলেন। উনিও এলেন, নকুলবাবু, তার সাথে দুটো ভৃত্য এলেন, মাথায় করে অনেক কিছু নিয়ে এলেন। ভট্টাচার্য মহাশয় জিজ্ঞাসা করলেন, এ কী? নকুলবাবু বললেন, মাতা ঠাকুরানী কাশীধাম থেকে সাধু সেবার আদেশ পাঠিয়েছেন, কিন্তু আমি কোথায় কখন সাধু দর্শন পাবো বা না পাবো জানি, আপনার এখানে প্রায় সাধু সমাগম হয়, তাই আপনার নিকট যৎসামান্য কিছু দিলাম, আপনি যেরকমভাবে ব্যবস্থা করতে হয় করবেন। ভট্টাচার্য মহাশয় নকুলবাবুর কথা শুনতে শুনতে যেন কেমন হয়ে গেলেন, ঊর্ধ্বমুখে চেয়ে গদগদ কণ্ঠে করজোড়ে বললেন, ঠাকুর, হতভাগার প্রতি তোমার এত দয়া, সত্য সত্যই তো তুমি যোগক্ষেমং বহামহম, বাক্য প্রতি পদে পদে রক্ষা করেছ। আমরা এমনই মহাচ্ছন্ন যে তোমার এই সব প্রত্যক্ষ লীলা দর্শন করেও বিশ্বাস করতে পারি না। নকুলবাবু কিছু বুঝতে না পেরে একটু সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? ভট্টাচার্য মশায় সাধু সমাগমের বৃত্তান্ত যা আজই সকালে শুনেছিলেন তা বললেন। শুনে নকুলবাবু বিশেষ আনন্দের সঙ্গেই বললেন, বড়ই সুসংবাদ, আমি আমার এই দুইজন ভৃত্যকে এখানে রেখে গেলাম, সন্ন্যাসীগণ উপস্থিত হলে তাদের যা কিছু প্রয়োজন হবে তাদের পাঠিয়ে দিলে আমি ওখান থেকেই দিয়ে দেব। বলতে কি, আপনি এখানে কোনো রকম সংকোচ ভাব রাখবেন না, যদি নিজের মনে করেন তখন যা প্রয়োজন আমার এখান থেকে গ্রহণ করবেন, তাহলে সত্য সত্যই আমি নিজেকে কৃতকৃতার্থ হব। অন্যান্য কথার পর নকুলবাবু ভৃত্য দুজনকে ভট্টাচার্য মহাশয়ের কাছে রেখে চলে গেলেন। ভট্টাচার্য মশায়ও জিনিসপত্রগুলো ঘরে তুলে রেখে সহধর্মিণীকে একে একে সকল কথা খুলে বললেন। সেই দিনই সন্ধ্যায় অব্যবহিত পূর্বে 14 মূর্তি সন্ন্যাসী ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। ভট্টাচার্য মশায় স্বাগত সম্ভাষণ জানিয়ে বাইরে বহির্বাটির প্রশস্ত প্রাঙ্গণে তাদের বসবার আসনের ব্যবস্থা করে দিলেন। নকুলবাবুর প্রেরিত লোক দুটির সহায়তায় সস্ত্রীক ভট্টাচার্য মহাশয় সন্ন্যাসীগণের ধুনির কাষ্ঠ থেকে আরম্ভ করে সেবার যাবতীয় দ্রব্য অতি নিপুণভাবে জোগালেন। পরদিন সন্ন্যাসীগণের
দলপতি ভট্টাচার্য মহারাজ ভট্টাচার্য মহাশয়কে ডেকে বললেন, আজ আমরা তোমার এখানে ভাণ্ডারা দিতে চাই। পরের দিন সন্ন্যাসীগণের দলপতি যিনি মহারাজ ভট্টাচার্য মশাই ডেকে বললেন যে আজ আমরা এখানে তোমার ভাণ্ডারা দিতে চাই, এখানে তোমার কোনো আপত্তি আছে কি? ভট্টাচার্য মশাই বিনীতভাবে সম্মতি জানালে দলপতি মহারাজ পুনরায় বললেন, তোমাদের জিনিসপত্র কিছু জোগাড় করতে হবে না, তোমরা শুধু আমাদের কাজে সহায়তা করো, আর আমাদের দলের দুজন সন্ন্যাসীকে সঙ্গে করে তোমরা গ্রামবাসীর ঘরে ঘরে নিমন্ত্রণ করে এসো, যেন সকলেই এসে এখানে মধ্যাহ্নে প্রসাদ পায়। আজ আমার শ্রী শ্রী গুরু মহারাজের তিথি, তোমরা সকলে মিলে আমার এই তিথি পূজায় যোগদান করো, শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় তোমাদের অবশ্যই মঙ্গল হবে। দলপতি সন্ন্যাসী মহারাজের নির্দেশ মতো সমস্ত কার্য চলতে থাকলো। যথাসময় গৌর নদীর বাজার থেকে জিনিসপত্র নিয়ে লোক উপস্থিত হল। খিচুড়ি প্রসাদের সঙ্গে ভাজা, তরকারি, চাটনি, শেষে দধি সন্দেশ দিয়ে প্রায় 250 লোক পরম পরিতোষ সহকারে ভোজন করল। আজ ভট্টাচার্য মশায়ের বাড়িতে যেন এক আনন্দের মেলা বসল। সমস্ত কাজ মিটে গেলে দলপতি মহারাজ ভট্টাচার্য মশাইকে ডেকে বললেন, ঠাকুর, তোমার পরিবারস্থ সকলকে এখানে নিয়ে এসো, আজ তোমার বাড়িতে উৎসব আনন্দ নির্বিঘ্নে সমাধা হওয়ায় আমরা সকলে বিশেষ সন্তুষ্ট হয়েছি। তোমার পরিজন বর্গকে আজ আশীর্বাদী বিভূতি দিয়ে যাব। তাই হলো, সকলকে দলপতি মহারাজ একে একে বিভূতির ফোঁটা দিয়ে দিলেন। গোপাল তখন মায়ের কোলে বসে আছে, সন্ন্যাসী তার কপালে বিভূতির ফোঁটা দিয়ে নিজের কপালস্থ সিন্দুরের ফোঁটা থেকে আঙুল দিয়ে একটু একটু সিন্দুর নিয়ে তার কপালে মাথায় মাখিয়ে দিলেন। ভট্টাচার্য মশাই নিকটেই দাঁড়িয়েছিলেন, তাকে লক্ষ্য করে গোপালকে দেখিয়ে দলপতি মহারাজ বললেন, ঠাকুর মশাই, তুমি নিষ্ঠাবান হিন্দু, কাজেই ধর্মনিষ্ঠার কথা তোমাকে আর নতুন করে কি বলবো। তুমি তো জানো যে হিন্দু ধর্ম আত্মার অমরত্ব ও জন্মান্তরবাদ বিশ্বাস করে থাকে। তোমার এই পুত্রটি পূর্বজন্মের বিশেষ সৌভাগ্য নিয়ে জন্মেছে, একে সামান্য মনে করো না। এ শুধু তোমাদের নয়, এর জীবন জগদ্ধিতায়, জগতের জন্যের প্রাণ কাঁদবে, জাতি বর্ণ নির্বিশেষে সকলকে প্রীতির চক্ষে দেখবে, কালে এর কঠোর সাধনা ও নানা প্রকার পরীক্ষায় একে সুপ্রসিদ্ধ করে তুলবে। কোনোরূপ ভয় ভাবনা করো না, যত কঠোরের পরীক্ষা হোক না কেন, সকল ক্ষেত্রেই এর জয় অনিবার্য। তবে একটা কথা, তোমরা একে হাজার চেষ্টা তো ঘরে রাখতে পারবে না, তার জন্য দুঃখ করার কিছু নেই। তুমি শাস্ত্র জানো, শাস্ত্র বলেছ, একটি সৎপুত্র বংশে জন্মগ্রহণ করলে কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন। দলপতি মহারাজের কথা শুনে গোপালের মা কেঁদে ফেললেন এবং করচলে বললেন, বাবা, আমার গোপালকে আপনারা আশীর্বাদ করুন, ও যেন দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকে। সন্ন্যাসী মণ্ডলী সমস্বরে বলে উঠলেন, জিয়ে মাই, জিয়ে জিয়ে। যযাচিতভাবে সাধু সজ্জনগণের সেবার সামগ্রী উপস্থিত হয়ে এবং ভট্টাচার্য মহাশয়ের নিষ্ঠার সঙ্গে আপন দীনতার মধ্যে দিয়ে অতি সুশৃঙ্খলভাবে সেবা করা, এই সকল বিষয় আলোচনা করতে কি যে কেবলই মনে হয়, ঠাকুর, তুমি কি দয়াল না নিষ্ঠুর? যে সেবা করতে চায় তাকে দাও না, আর যে সেবা করতে চায় না তাকে প্রচুর দাও, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য করে করো করে আর নিষ্ঠুর বলে বলতে প্রাণ চায় না, শেষ পর্যন্ত রক্ষা তো করো তুমি। বহুদিন আগে তোমায় যেন শুনিয়েছিলাম, ঠিক মনে নেই, একটি সঙ্গীতের মধ্যে দিয়ে ভাবুক কবি যেন আমারই মনের ভাবটি প্রকাশ করে দিয়েছিলেন, তা হচ্ছে, তোমায় ঠাকুর বলবো নিঠুর কোন মুখে, শাসন তোমার যতই গুরু ততই টেনে লবকে, সব পেলে দিই দিই অবহেলা, শরণ মাগে দুঃখের বেলা, তবু ফেলে যাও না চলে সদাই থাকো সম্মুখে।
প্রতিদিনের অশেষ যতন ভুলায় দেয় ক্ষণিক বেতন, নিত্য থাকি ঘুমিয়ে তবু পাশরি প্রেম সিন্ধুকে, সুখের পাছে মরি ঘুরে তাই তোরে সুখ পলায় দূরে, সে আনন্দ ওরে অন্ধবন্ধ মনের সিন্ধুকে, ভুলে যাই যে সবই আমার নেই তো ভিন্ন আমি সবার, দশের মুখে হাসি দেখে কাঁদব আমি কোন মুখে, ভবের মাঝে শূন্য খালি বেড়াই ঘুরে দিন কাঙালি, দৈন আমার ঘুজবে যাবে পাব দিন বন্ধুকে। ভট্টাচার্য মশায়ের আজকার এই সাধু সেবার বিষয় আলোচনা করে মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে যদি ইচ্ছা যদি সৎ হয় তাহলে তা পূরণ হতে বিলম্ব হয় না, সদিচ্ছা পূর্ণকারী শ্রী ভগবান, এই যুক্তিটি অতি সত্য। আমাদের পূজ্যপাদ পরম পূজ্য রামাচার্য রামদাস বাবাজি, আমাদের বাবাজি মহারাজ বলতেন যে সংকল্প কল্পদ্রুম, তার কওয়া কথায় আমি বলেছি, সংকল্প কল্পদ্রুম, সংকল্প করো আমি নাম করব, আমাকে অষ্টপ্রহর দিতে হবে, নাম সব বন্দোবস্ত করে নেবে, তুমি সংকল্প তো করো, তুমি সংকল্প করো ভাগবত এতবার পাঠ করবে, ভাগবত ভগবান কৃপা করে তোমাকে দিয়ে করিয়ে নেবেন, সংকল্প কল্পদ্রুম। তাই সদিচ্ছা যদি থাকে ভগবান পূর্ণ করেন, এই উক্তিটি অতিশয় সত্য। সন্ন্যাসীগণ চলে গেলে তাদের ক্রিয়াকলাপ এবং কথাবার্তা নিয়ে গ্রামের মধ্যে খুবই আন্দোলন চলতে লাগল। ভট্টাচার্য মহাশয়ের ভালো যারা দেখতে পারেন না এই রকম সেক্ষেত্রে উপস্থিত ছিলেন, তারা নানারূপ জল্পনা কল্পনা তারা প্রচার করতে লাগলেন যে সাধুরা নিশ্চয়ই ভট্টাচার্য মশাইকে গোপনে কিছু ধনরত্ন অথবা সোনা তৈরির মন্ত্র দিয়ে গেছেন। পাঠকগণ এর সত্যাসত্য বিচার করুন, আমি আমার গন্তব্য পথে অগ্রসর হই। এই রকম নানা ঘটনার মধ্যে দিয়ে এই দুই করে চারটি বৎসর কেটে গেল, এর মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটল, কিন্তু সেগুলির ওপরে ভট্টাচার্য মশাই বিশেষ গুরুত্ব আরোপ করেননি। গৃহিণী যদিও গোপালের অমঙ্গল আশঙ্কায় কিছু বলতেন, ভট্টাচার্য মশাই বলতেন ও কিছু নয়, মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না, এই রকম প্রবোধ দিয়ে তাকে শান্ত করতেন। শ্রী পঞ্চমীর দিন ভট্টাচার্য মশায় নিজের সন্ধ্যাহ্নিক সেরে মায়ের হাতে খড়ি দেবেন না, ভাইয়ের হাত, দীনবন্ধু এসে বললেন শ্রী পঞ্চমীর দিন ভট্টাচার্য মশায় নিজের সন্ধ্যাহ্নিক সেরে মায়ের হাতে খড়ি দেবেন না। বাবা এসে বললেন যে চঞ্চল এখন ওর হাতে খড়ি দিয়ে কী করব। দীনবন্ধু ছেড়ে বল ছাড়লেন না, সে পুনরায় বললেন ভাই যেখানে যত চপ চপ চঞ্চলতাই করুক না কেন আমার কাছে কিন্তু খুব ঠান্ডা থাকে, আমি লিখতে বা পড়তে বসলে আমার দোয়াত কলম বই দিয়ে এমনভাবে পড়ার অনুকরণ করে যে তা দেখলে মনে হয় ওর লেখাপড়ার দিকে খুব ঝোঁক আছে, তাই বলছি ওর হাতে করে দিয়ে দিন, আমার সঙ্গেও পড়াশোনায় মন দেবে আর চঞ্চলতা করবে না। বাবা বললেন বেশ, তবে ওকে স্নান করে আসতে বল, আমি পূজা সেরে তারপর ওর হাতে করে দিয়ে দেব। তাই হলো, 1284 সালে শ্রী পঞ্চমীর দিন যথারীতি গোপাল কৃষ্ণের বিদ্যারম্ভের কার্য আরম্ভ হলো। দীনবন্ধুর কথা মতন গোপাল ধীর স্থিরভাবে বসে পিতার নির্দেশ মতো সমস্ত কার্য যথাযথভাবে করে সকলেরই আনন্দ বিধান করলেন। ভক্তগণ, যে মহাপুরুষের কথা এখানে আলোচনা হচ্ছে তিনি আর কেউ নয়, আমাদের পরম পূজ্য বড়ে বাবা শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, আমাদের সবাই বড় বাবাজি মহারাজের পরম প্রিয়তম শিষ্য, সখীমা, শ্রী শ্রী ললিতা সখী, যাকে আমরা সখীমা বলি, এনার কথা শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো যে গুরু ভক্তি কাকে বলে, সেবা কিভাবে করতে হয়, সেবা সেবা নিষ্ঠা কি বস্তু, গুরু ভক্তি কাকে বলে, অনন্য শরণ কাকে বলে, এই সব কিছু আমরা জানতে পারবো সখীমার জীবন থেকে। এই যে কি দিব্যাতি দিব্য লীলা কথা আপনারা শ্রবণ করছেন, যত শ্রবণ করবেন ততই যেন আপনারা হারিয়ে যাবেন সখীমার জীবনীতে।
আর মনে হবে না এখান থেকে উঠি, তাই আমি নিয়মিতভাবে আপনাদের কাছে শ্রী শ্রী ললিতা সখী অর্থাৎ আমাদের সবাই সখীমার দিব্যাতি দিব্য জীবনী আস্বাদন করব। আপনারাও খুব মন দিয়ে শ্রবণ করে করবেন এবং আস্বাদন করবেন, এবং আমার সাথে আপনারা নিজেরাও ধন্য হবেন, এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সখীমা, জয় নিতাই গৌর হরিবোল, জয় আমার সদ্গুরুদেব।